আজকের ভিডিওটা অনলি লিয়ারি কনস্টেবলের জন্য, যারা ভিন্স থেকে এক্সাম দিবে তাদের জন্য ভিডিওটা, তারা অবশ্যই দেখবে ভিডিওর শেষ পর্যন্ত। সো তোমরা অনেকে চিন্তিত আছো যে ভিন্স এক্সাম কবে হবে, হয়তো সবাই জানো যে 21 জানুয়ারি হবার একটা ডেট আর কি ধরে চলছো। তো আমি একটা কথা বলবো যে ভিন্স কিন্তু খুব একটা টাইম দেয় না। দেখলে তো কেপি ভিন্স, যারা কেপি পরীক্ষা দিয়েছো তারা আশা করি জানো, আর যারা দেওনি তারা কিন্তু দেখেছো যে টাইম কিন্তু খুব একটা বেশি পায়নি। তো আমার মন বলছে যেহেতু এখনও অফিসিয়াল নোটিফিকেশান দেয়নি, সো জানুয়ারির ফার্স্ট উইকে দেওয়ার সম্ভাবনাটা অনেকটা আছে। নোটিফিকেশান যদি হয় 21 তারিখে, যদি 21 তারিখে এক্সামটা হয় তাহলে কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকেই নোটিফিকেশান দিতে হবে, নাহলে কিন্তু 21 তারিখে হওয়ার সম্ভাবনা নেই। তো যদি পেছনে হয় তো আরও ভালো, আর যদি 21 তারিখ হয় তো আমরাকে কিন্তু সবাইকে 21 তারিখ টার্গেট করে চলতে হবে। যারা লেডি কনস্টেবল মেন দিবে তাদের জন্য বলছি, 21 তারিখ টার্গেট করে চলো, পড়া খুব মানে খুব জোরদার চালিয়ে যাও। যদি পেছনে হয় তো 1-2 সপ্তাহ পেছনে হবে। আমার মনে হচ্ছে যে 21 তারিখ যদি না হয় তাহলে কিন্তু খুব একটা টাইম পাবে, হয়তো আরও 15 দিন এক্সট্রা পাবে, 7 দিন এক্সট্রা পাবে, এরকম খুব একটা বেশি দিন টাইম পাবে না কিন্তু। সো আমাকে 21 তারিখ ধরে চলতে হবে, সেটা অফিসিয়ালি কিন্তু বলেনি, একটা আর কি ডেট ভাইরাল হচ্ছে, যেমন হয়েছিল কলকাতা পুলিশে 3 তারিখে হওয়ার সেটা কিন্তু হয়েছিল, সেরকম এটাও কিন্তু একটা ইস্যু উঠে এসেছে যে হওয়ার সম্ভাবনা আছে আর কি। তো দেখো অফিসিয়াল নোটিস ছাড়া কিন্তু আমরা কোনো কিছু বলতে পারছি না, কিন্তু প্রিপারেশনটা খুব জোরদার চালিয়ে যাও। আর আদার্স যদি কোনো তোমার সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, কোনো প্রবলেম থাকলে জানাও, আমি কিন্তু তোমাদের কমেন্ট রিপ্লাই দিয়ে ভিডিও বানাবো প্রয়োজন পড়লে। কোনো যদি জানার থাকে বা কিছু জানার থাকে অবশ্যই একটু জানাবে। আর আমি বাড়িতে নেই, তোমরাকে ভেবেছিলাম যে ক্লাস দিব লেডি কনস্টেবলের জন্য, কিন্তু বাড়িতে আমি নেই, আমি এসেছি বাইরে একটুকু, তো সেই কারণে আমি বাইরের অন্য জায়গায় দেখো ভিডিও বানাচ্ছি। মনে করবো যে বাড়ির ভিডিও, কিন্তু না বাড়ির নয়, আমি বাইরে এসেছি, বাইরে আসার পর আমি তোমাকে ভিডিও দিচ্ছি। তো আমি কী কথা বললাম যে 21 তারিখ ধরেই কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, যোদ্ধা চালিয়ে যাও, আর ইংলিশটার উপর ফোকাস করবে কিন্তু, ইংলিশটা দুর্বল ছাড়ো না, ঠিক আছে? আর ম্যাথ রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করো। আর এই একটা মেন জিনিস তোমাকে বলতে চাই, এটা হচ্ছে যে নতুন কিছু করার দরকার নেই, নতুন যে আমি কিছু করবো সেরকম কিছু করার দরকার নেই। যেগুলো তোমার হাতে হাত মানে খাতায় লেখা আছে নোটস, সেগুলো রিভিশন করো। আমি মনে করি যেটা, যদিও বলবে দাদা নিজেই পরীক্ষা খারাপ দিয়েছে আর আমাকে কি জ্ঞান দিচ্ছ, তো আমি একটা কথা বলবো যে আমি পারতাম না এমন নয়, কিন্তু কোশ্চেনটা পারতাম, কিন্তু কনফিডেন্সের অভাবে সেটা কিন্তু খারাপ হয়েছে পরীক্ষা। সো পরীক্ষার হলে যারা বসে, যারা পরীক্ষা দেয় তারাই বোঝে যে কনফিডেন্স লেভেলটা কতটা প্রয়োজন সেখানে। সো আমি এটাই বলবো যে দেখো আমি সিলেবাস কমপ্লিট করেছিলাম এটাই, যে আমি আগের থেকেই পড়েছিলাম, যা বাকি 11 করে রিভিজন করেছিলাম হালকা হালকা, 5-10 বার পড়িনি, কিন্তু 1 বার পড়ে চলে গেছিলাম, মোটামুটি শেষ করেছিলাম। আর সুবিধাটাও কিন্তু আমি পরীক্ষার আগের দিনে আমার সাথে আমি জেগেছিলাম দাদার কাছে, সেখানে দুটো বন্ধু ছিল, তাদেরকে আমি বললাম যে ভাই সুবিধাটা আমি রাতে শেষ করবো, তো আমি করেছিল শেষ রাতে। তো কী বলতো দেখো, একদিনে তো সুবিধাটাকে সৌভাগ্য করা সম্ভব নয়, আমি কিছুগুলো হাইলাইট করে রেখেছিলাম ভিভিআই করে, সেগুলো আমি মোটামুটি করে গেছিলাম, যেটা হয়তো পারতাম নাই সেই ম্যাথগুলো, তো মোটামুটি করেছিলাম সুবিধাটা আগের দিন রাতে। তো আমার একটা ভুল হয়েছে, যদি আমি তার 2 দিন আগের থেকে শেষ করতাম তাহলে আরও মনে হচ্ছে অপরচুনিটি হতো, কারণ আমি হুবহু কমন পেয়ে গেছিলাম সুবিধার থেকে হুবহু আগের দিনে প্র্যাকটিস করেছিলাম, সেগুলো কিন্তু কমন পেয়ে গেছিলাম, মানে আমার করতেই হয় না অঙ্কটা, 2-4টা অঙ্ক পেয়েছিলাম, তোমার তো দেখেও দিয়েছি যে সুবিধার থেকে করেছিল, আর আমি সেটাই করে গেছিলাম আগের দিনে। আমি জানি যে সুবিধার থেকে অঙ্ক ফেলে, সেই কারণে আমি সুবিধাটা আগের দিনে করে গেছিলাম। তো তোমরা সেটা আমি বলছি, সুবিধাটাকে ভালো করে ফোকাস করো, মোটামুটি ক্লিয়ার রাখো, আশা করি বেসিক কনসেপ্ট তো জানতেই হবে, সাথে ওটা ক্লিয়ার রাখো, তাহলে আশা করি অঙ্কতে হয়ে যাবে আমার মনে বলছে। আর যদি আড়াই সকালটা করতে পারো তো আরও ভালো, তো আড়াই সকালটা করা সহজে নাই, একটু হার্ড আছে, নতুন আড়াই সকাল ধরার দরকার নেই, যেটা তুমি জানতে, যদি আড়াই সকাল করতে তো আড়াই সকালটাই করো, সুবিধা করতে সুবিধা করো, নতুন করে আড়াই সকাল করার দরকার নেই, নতুন করে সুবিধা করার দরকার নেই, বা আদার্স কোনো নতুন বই পড়ার দরকার নেই, প্রতিদিন মতো একটা করে প্র্যাকটিস সেট দাও, আর যেগুলো আছে পুরনো সেগুলো রিভিশন করতে থাকো। তো যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করো একটা, আর যা আমার ছেলে তো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ বাই টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকো, সুস্থ থাকো।